গত বছরে পুনরাবৃত্তি না হয়ে এবার হয়তো প্রভু জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি যাবেন, এমনটাই ভেবেছিলেন অনেকেই। হাজার হাজার ভক্ত রথে দড়ি টেনে প্রভুকে নিয়ে যাবেন মাসির বাড়ি, আবার এক সপ্তাহ পর একইভাবে বাড়ি ফিরবেন। কিন্তু না, এবছরের রথে চড়ে মাসির বাড়ি যাওয়া হচ্ছে না জগন্নাথ দেবের। কারণ একটাই, করোনার সংক্রমণ যা বিপর্যস্ত করেছে মানুষের স্বাভাবিক জীবনযাপন, তাই ইতিমধ্যেই গত বছরের পর এবছরও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের 245 বছরের প্রাচীন মহিষাদলের রথ। আর তাই রথযাত্রায় মন খারাপ রথপ্রেমী সাধারণ মানুষের। রথ হচ্ছে, রথযাত্রাটা হচ্ছে, যে মানুষের ঢল সেটা হচ্ছে না, রথ হচ্ছে যেটা আমাদের নিয়ম মেনে। কারণ এবছর আমরা মানে ভাগ্যবশত এবছর আমরা 245 বছরে পা রেখেছি, কিন্তু আগের বছর আমরা সেইভাবে আমরা জনগণকে সেবা করতে পারিনি, এবছরও আমরা সেভাবে দেখতে পারিনি। এবং আমাদের পঞ্চায়েত সমিতির মানুষ সঙ্গে আছেন এবং ওনাদের যৌথ উদ্যোগে ওনারা যেভাবে এই কোভিড পরিস্থিতিটাকে মোকাবিলা করে আমাদের নবনির্বাচিত বিধায়ক শ্রী তিলক চক্রবর্তীর উদ্যোগে যে রথ সড়ক পরিষ্কার করা থেকে শুরু করে যেভাবে রথের আয়োজনগুলো করা হচ্ছে কোভিড মেনে, তার জন্য আমি আপ্লুত। রাজবাড়ির পক্ষ থেকে আমি প্রচণ্ড আপ্লুত এবং আমি পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা সদস্যকে, আমাদের নবনির্বাচিত বিধায়ক যিনি এখানকার ভূমিপুত্র, সবাই মিলে যখন উদ্যোগটা নিয়ে এত সুন্দর করে করেছে যেখানে মানুষ রথটা দেখতেও পারছে এবং উপভোগও করতে পারছে, কিন্তু কিন্তু করোনাটাকে সঙ্গে করে নিয়ে প্যান্ডেমিকটা মাথায় রেখে প্রত্যেকটা মানুষ এই আবেগটাকে, কারণ দুবছরের আমাদের যে প্যান্ডেমিক সিচুয়েশন, আশা করি সামনের বছর হবে না, সামনের বছর আমরা এখান থেকে এই প্যান্ডেমিকটাকে থেকে আমরা বেরিয়ে আসতে পারি, তো তখন আশা করি আমরা ভালো করে আরও করতে পারবো। প্রায় 245 বছরের মহিষাদল রাজবাড়ির প্রাচীন রথযাত্রা। প্রতি বছর রথের দিন এই রথ টানতে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমাতেন, ভিড় জমত রথের মেলাতেও। এবছরও গড়াবে না রথের চাকা, এর পরিবর্তে রাজবাড়ির পালকি চড়ে প্রভু যাবেন মাসির বাড়ি। মানুষের জীবনের স্বার্থে করোনা সংক্রমণকে প্রতিরোধ করতে এছাড়া আর কোনো রাস্তা নেই তো, যার জন্য মানুষের জীবনের স্বার্থে আমাদের রথের যেটা মূল আকর্ষণ রথ টানা, সেটা গত বছর থেকে আমরা করে উঠতে পারিনি। আমরা আশা করছি শ্রী শ্রী মদন গোপালের কৃপায় আগামী বছর করোনা মুক্ত জগৎ পাবো, আবার আমরা সে আগের মতো রথ টেনে আনন্দ করবো, সেই আনন্দের দিন ফিরে আসবো। রথে যা নিয়মাবলী আছে সবই হবে, শুধু রথ মানে দড়িতে টানটা পড়ছে না, বাকি ঠাকুর যাবেন পালকি করে আর ফিরবেনও পালকি করে, যা নিয়মাবলী আছে সবই বজায় রাখবে। করোনা অতিমারি কাটিয়ে পরের বছর ঠিকই রথের রশিতে টান দিয়ে প্রভু জগন্নাথ দেবকে মাসির বাড়ি নিয়ে যাওয়ার আশায় রয়েছেন সকলে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।